Bismillahirrahmanirrahim. What's up, guys? Very well. Welcome to Part-1 tutorial with your new friends. Aske amra chhi amader masher desh Noakhali te. Amader Bangla deyar kotha chilo sokal sokal bolte bhor 5টায় শুভনের জন্য হচ্ছে দেরি হয়েছে এখন 6টা বাজতে গেছে একটা ঘন্টা শুভনের জন্য দেরি হয়েছে প্রতিটা পুজোর আগে শুভন সব থেকে দেরি করে অর্থাৎ নিয়ম হয়েছে স্বাস্থ্যগত সময় না লাগে তার থেকে বেশি সময় লাগে হচ্ছে শুভনের আমরা রেডি হয়েছি 4:30 আব্দুর রহমান আসতেছে ওর বেরোছে 4:30 আর আজকে আমি আমার বাইক নিচ্ছি না আমি হৃদয়ের বাইক নিয়ে যাচ্ছি টয়লেট আর হৃদয় আমার বাকির সামনে চলে আসছে 4:25 আমার সামনে চলে আসছে সেখান থেকে এত সময় দেরি করছে এবং শুধু না রুবানের বাড়ি নোয়াখালীতে রাজবীর বাড়ি যাইহোক সামনে থেকে চিটাগাং থেকে হচ্ছে আমাদের সাথে রাত হবে আব্দুর রহমান আব্দুর রহমানের বাইক নিয়ে গেল আব্দুর রহমান হচ্ছে পিলার হিসেবে যাবে রানের বাড়িতে তো আমাদের আলহামদুলিল্লাহ চিটাগাং রোড থেকে পাশের দেশ নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি যেখানে আমাদের চিটাগাং রোডে দাঁড়ানোই কথা না সেখানে আব্দুর রহমান আর রনির মিসকমিউনিকেশনের জন্য আমাদের চিটাগাং রোডে প্রায় 30 মিনিটের বেশি ওয়েট করতে হচ্ছে 30 মিনিট অপেক্ষা করলাম তারপরে আবার রান করতেছি মোট কথা সুজনের জন্য লস হয়েছে 1 ঘন্টা আর আব্দুর রহমান আর রনির মিসকনসেপশনের জন্য লস হলো প্রায় 30 মিনিট টোটালি হচ্ছে 1.5 ঘন্টা ওরা দুজনে মানে তিনজনে মিলে খেয়া দিছে যাই হোক পাশের দেশে নোয়াখালীতে যাচ্ছি ভিসা ম্যানেজ করে দিছে নোয়াখালা সুজন আর শীত অলরেডি চলে আসছে মানে ঠান্ডা পড়তেছে প্রচন্ড ঠান্ডা আমি শীত কাপড় নিয়ে আসছি বাট ফাইলে পড়ছে হচ্ছে রাব্বি ও শীত কাপড় আনে নাই ঠান্ডায় কাঁপতেছে আর কুয়াশাও পড়তেছে আর সকালবেলার আবহাওয়াটা জোস ভিউটা দেখলে বুঝতে পারতেছেন ক্যামেরাতে কেমন আসতেছে জানি না বাট সিরিয়াসলি ভিউটা অস্থির অসাধারণ ভিউটা এটা বুঝাইতে পারবো না সাজেক সাজেক একটা ফিল আছে এই যে পরিবেশটা মানে মনে হচ্ছে যে সাজেকে আছি আমরা সিরিয়াসলি সাজেকের পাহাড়ের উপর দিয়ে মেঘের ভিতর দিয়ে যাচ্ছি সেই টাইপের একটা ফিল আছে আসলে এই নাস্তা আরো পরে করি নাস্তা আরো পরে করি আর সময় পাবি না দাদা নাস্তা করে টাকা পাবি নোয়াখালী যাই গরুর মার কয় কিলো নোয়াখালী কয় কিলো এত লাগবো এখন লাগবে কুমিল্লা দিয়ে তোমরা যে খাইয়া দিছো কুমিল্লা দিয়ে যাইতে কত সময় লাগবো কুমিল্লা দিয়ে রোড ভালো না দোস্ত ওই যে লাখের রাস্তা না আলহামদুলিল্লাহ সকালে নাস্তা শেষ করলাম ধন্যবাদ জানাবো ইব্রাহিমকে সকালবেলা নাস্তা টিটটা দেওয়ার জন্য আর এখন উদ্দেশ্য হচ্ছে নোয়াখালীতে তো এই রাস্তাটা গেছে হচ্ছে গৌরীপুর থেকে ডানে কচুয়া তারপর হচ্ছে হাজিগঞ্জ তারপর হচ্ছে রামগঞ্জ রামগঞ্জ নোয়াখালী লক্ষ্মীপুরের ভেতরে আর আমরা যাব হচ্ছে রামগঞ্জে ইব্রাহিমের বাড়িতে
এছাড়াও নোয়াখালীতে যাওয়ার আরো দুইটা রাস্তা আছে, যেটা হচ্ছে কুমিল্লা হয়ে লাকসাম দিয়ে আবার ফেনী হয়ে তারপরে যাওয়া যায়। এই রাস্তাতে সব থেকে বড় সমস্যা হচ্ছে এই রাস্তাটাতে সিএনজি পরিমাণ অনেক বেশি। আর একটা সমস্যা হচ্ছে এই রাস্তাতে 500 যে রাস্তা আছে, যেহেতু লোকাল রাস্তা, পাশ দিয়ে বিভিন্ন প্রকার যানবাহন যেরকম রিক্সা অটোরিক্সা এইগুলা চলে আসে কোনো প্রকার সিগন্যাল ছাড়া। আর একটা সমস্যা হচ্ছে এই রাস্তাতে কোনো প্রকার রোড সাইন নাই, মানে ওইভাবে কোনো রোড সাইন এখনো চোখে পড়ে নাই। তো এই রাস্তাতে রাইড করার সময় অবশ্যই সতর্কতার সাথে রাইড করবেন। এটা হচ্ছে হাবিগঞ্জ, হাবিগঞ্জ থেকে আমরা নোয়াখালীর দিকে যাবো এখন, নোয়াখালী রামগঞ্জে। হাবিগঞ্জ থেকে এবার যাচ্ছি হচ্ছে নোয়াখালী রামগঞ্জের দিকে, রাব্বির বাড়িতে। রামগঞ্জ হিমাচল। Somewhere in there, there's a good guy, but he runs away at midnight. I'm sorry that so good din pore তিন সপ্তাহ পরে কেমন লাগতেছে তোমার? রনি তোমার জানি না ইয়ে নোয়াখালীতে এটা অনেক আনন্দের একটা বিষয়, আর নোয়াখালী আসতে পারে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। গর্ভবতী মনে করছিস? না না, গর্ভবতী মনে করছিস? জি না, গর্ভবতী ধন্য মনে করছি। জি, থ্যাংক ইউ। আর আর কিছু আশা যা জানিটা আর কিছু নাই। ঠিক আছে, তুমি ডেফিনেটলি তুমি একজন গুড রাইডার। হ্যাঁ, খুব এনজয় করছি আমরা। সকাল 6টায় রওনা দিয়ে এখন 10:30 বাজে পৌঁছে গেলাম চাটখিলের বদলকোটে, রনি আর রাব্বির বাড়িতে। এখানে আড্ডা দিব, আড্ডা দিয়ে তারপরে হচ্ছে এখান থেকে সোনাইমুড়ি যাব, প্রায় 50 কিলো এখান থেকে। ওইখানে একটা জিটুজু প্রোগ্রাম আছে, ওইখানে অ্যাটেন্ড করব। দেন ওইখানে যাওয়ার পর সিদ্ধান্ত নিব যে আজকে ঢাকাতে ব্যাক করব নাকি এখানে স্টে করব। সাথে থাকুন, আর যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে আমার চ্যানেল আপলোড কিন্তু নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা দেখতে পারেন। আলহামদুলিল্লাহ, চাটখিল আড্ডা দিলাম, কফি খেলাম, সন্ধ্যায় আবার চাটখিল আসবে, আসার পরে আবার আড্ডা হবে। আর এখন উদ্দেশ্য হচ্ছে সোনাইমুড়ি, সোনাইমুড়ি যেতে নেবে আমাদেরকে 1 ঘন্টা মতো লাগবে।
সুজন প্রোগ্রাম রিলেটেড কিছু কাজ ছিল, সেজন্য সুজন চলে গেছে আগে, ও আর রাবিদের বাসায় যায় নাই। এখন আমি পিছনে হৃদয় আছে প্রিয়ন হিসাবে রয়েল সিঙ্গেল, আর রাব্বি রাব্বি প্রিয়ন হিসাবে আছে আব্দুর রহমান, পাঁচজন আছে আর কি। গারুয়া বাজার থেকে জুম্মার নামাজ আদায় করে এখন যাচ্ছি পূর্বের দিকে। রাস্তার অবস্থা সেই অস্থির রাস্তা, দেখিয়ে পাচ্ছেন কাপ চলতেছে, মানে কি বলব। বাবা রে জীবন জীবন সবই শেষ, খুবই বাজে অবস্থা রাস্তা। কাজ চলতেছে, কনস্ট্রাকশনটা চলতেছে, কাজ শেষ হয়ে গেলে তো সেই রাস্তা হবে। প্রোগ্রামের ভেলো খুঁজতে খুঁজতে বেশি হারা রাব্দি আর রবি কোয়া ছিল, বাট সুজন আমাদেরকে অ্যাড্রেস যেটা বলতেছে একই ভাবে বলতেছে না, মানে এগুলো হচ্ছে ব্যবহার হচ্ছে। এখন অবশেষে আসছি প্রেস ক্লাবে নোয়াখালীতে, নোয়াখালী প্রেস ক্লাবে তার প্রোগ্রাম। ও তাহলে বেরোই তাই নোয়াখালী প্রেস ক্লাবে। আলহামদুলিল্লাহ নোয়াখালী প্রোগ্রাম ভালোভাবে শেষ করলাম। প্রোগ্রাম শেষ করে আমরা গেছিলাম নোয়াখালী পৌর পার্কে, সেখানে কিছু ক্যাপচার নিলাম। দেন এবার উদ্দেশ্য চাটখিলে রাব্বির বাসাতে, ওইখানে রাত্রে স্টে করব, মজা মাস্তি হবে। অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। নোয়াখালী সমাচারের পার্ট টু একটা ভিডিও আপলোড দিব, ওই ভিডিওতে নোয়াখালী চাটখিলের যে রাস্তার ভিউটা আছে এবং রাস্তার যে কন্ডিশনটা আছে সেটা ডিটেলস তুলে ধরব। আর এটার পর থেকেই নোয়াখালী সমাচার পার্ট টুর ভিডিওটা শুরু করব। সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমার চ্যানেল আপলোডকৃত নতুন নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তা তো বস, তাদেরকে স্যালুট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।